সুপ্রভাত, আজ শুক্রবার, 12ই এপ্রিল। আজ আমরা বেরিয়ে পড়েছি ভাস্তেরাসের উদ্দেশ্যে। ভাস্তেরাস এই শহরটা স্টকহোম থেকে 100 কিলোমিটার পশ্চিমে অবস্থিত, লেক মালারানের তীরে। এটা সুইডেনের তো বটেই, ইভেন ইউরোপেরও ওয়ান অফ দ্য ওল্ডেস্ট সিটি। সেই ভাইকিং যুগ থেকে এখানে লোকের বসবাস। বর্তমানে এই সিটিতে প্রায় 125,000 লোকের বাস আছে। তো সেই ভাস্তেরাসে যাওয়ার জন্য আজ আমরা স্টকহোম থেকে ট্রেন নিয়ে নিয়েছি। এই ট্রেন যাবে উপসালা অবধি, সেখান থেকে আমরা আবার বাস নিয়ে যাব হচ্ছে ভাস্তেরাসে, ভায়া ইংশপিং সিটি হয়ে। আমাদের এরকম ব্রেক জার্নি করার কারণ, যাতে করে এই গল্পে সুইডেনের আরও দুটো শহরের অল্প ছোঁয়া রাখতে পারি। আর ট্রেন জার্নি তো আমার কাছে চিরকালই ভীষণ প্রিয়, এর আগের অনেক গল্পেও বলেছি। তো এখানেও তাই স্টকহোম টু উপসালা জার্নির কিছু মুহূর্ত ধরে রাখলাম। শহরের মধ্যে স্টকহোমের এই লোকাল ট্রেনগুলো, মানে এসএলের এই ট্রেনগুলোর গতি দেখলাম মোটামুটি ওই 130 থেকে 140 কিলোমিটারের আশেপাশে থাকে আর কি। আগে অবশ্য আমি এসএলের এই ট্রেনগুলোর স্পিড নিয়ে খুব একটা স্যাটিসফাই ছিলাম না, তবে দেখলাম খুব একটা খারাপও নয়, প্রায় রাজধানীর স্পিড। এখানে ট্রেন লাইনটা স্টকহোম টু উপসালা হাইওয়ের একেবারে পাশ দিয়ে চলেছে। আমরা এসে পৌঁছলাম আরলান্ডা স্টেশনে। এই স্টেশনটা আরলান্ডা এয়ারপোর্টের সঙ্গে একেবারে কানেক্টেড, তবে এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে এই স্টেশনে, মানে এই স্টেশনে থেকে যদি এয়ারপোর্টে ঢুকতে হয় তাহলে কিন্তু নর্মাল টিকিটের সঙ্গে একটা স্পেশাল আরেকটা টিকিট কাটতে হয়। তো সেটা স্টেশনে নেমেও অবশ্য কাটা যায় মোস্ট প্রবাবলি, আর অ্যাপ থেকে তো কাটাই যায়। তো সেটা কেটে রাখাই ভালো যদি কেউ এয়ারপোর্ট অ্যাক্সেস করতে চায় এই পাবলিক ট্রান্সপোর্টের থ্রু দিয়ে। আমি যদিও এই রুটটা দিয়ে কোনোদিনও আরলান্ডা এয়ারপোর্টে আসিনি, তবে এটা বেশ কনভিনিয়েন্টই মনে হলো সব দিক দিয়ে। আরলান্ডাটা ছাড়ানোর পরই ট্রেনের গতি অনেক বেড়ে গেছে। দেখা যাচ্ছে উপসালার ক্যাসেলটা, যদিও জানি না ক্যামেরা কতদূর আসছে, তবে এখনো পর্যন্ত ওয়েদার সাথ দিয়েছে, বেশি বলবো না বাবা। কোনটা এই সবুজ সবুজটা বোঝানো খুব মুশকিল, ট্রেন দেখতে পাওয়া যায় এখান থেকে, যদি পারা যায় তো উপসালা ক্যাসেলটা, তাও রিফ্লেকশন হচ্ছে বোঝানো খুব মুশকিল এই যে উপসালা ক্যাসেলটা। এই বাড়িটার পেছনে উপসালা ক্যাসেলটা দেখা যাচ্ছে, যদিও আজকে আমাদের গন্তব্য উপসালা নয়। উপসালাতে উপসালা রেলওয়ে স্টেশন এবং বাস স্টেশনের মধ্যে একটা ছোটোখাটো শপিং মল টাইপের রয়েছে, যাতে কাফেটেরিয়া, তারপর হচ্ছে বিভিন্ন খাবার দোকান,
ওষুধের দোকান, টয়লেট, এভরিথিং এখানে রয়েছে। যদিও আজ আমাদের গন্তব্য কিন্তু উপসালা নয়, তো তবুও উপসালা স্টেশনের বাইরেটা একটু একটু ঘুরে দেখছি, কারণ হাতে এখনও সময় আছে। আমাদের যেতে হবে হচ্ছে সি বাস স্ট্যান্ডের দিকে, তো ওখান থেকে আমাদের ভাস্তেরাসের বাস ছাড়বে। এমনিতে ভাস্তেরাস আসার জন্য আমরা অনেক রকম উপায় নিতে পারতাম, যেমন ডাইরেক্ট ট্রেন রয়েছে, স্টকহোম থেকে ডাইরেক্ট বাস রয়েছে, তবে আমাদের নিজেদের ইচ্ছে হলো যে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করলে সেটা একদিকে তো কস্ট এফেক্টিভ, আর দ্বিতীয়ত হচ্ছে যেটা যে একটু ঘুরে ঘুরে, যেটা অন্বেষার ডেলিকার রুটিন যে প্রত্যেক দিনই সকালবেলা ঘুম থেকে উঠে উপসালা আসে, সেই অভ্যেসটা আর কি বজায় রইল, সেই জন্য খানিকটা ফলো করছি। তো ফেরার সময় দেখি কোন রুটটা ফলো করা যায়, উপসালা হয়েও আসতে পারি, অথবা হচ্ছে যদি বাসের কানেকশন পেয়ে যায় তাহলে বাস বা ট্রেন ধরেও আসতে পারি, দেখা যাক। উপসালা থেকে ভাস্তেরাস যাওয়ার জন্য ইউএলের 774 নাম্বার বাসে চড়ে বসেছি, আর এই ইউএলের বাসগুলোর এই পর্দা সিস্টেমটা থাকা দেখে খুব ভাল লাগে। এটা সামারের জন্য ভীষণ কার্যকরী, জানি না এসএলএ কেন এটা দেয় না। সেই প্রসঙ্গে বলে রাখা ভালো, এই সবুজ বাসগুলো মানে হচ্ছে গ্রিন বাস, মানে হচ্ছে উপসালা সিটির মধ্যে যে বাসগুলো চলে। আর এর আগে আমি যখন ইয়েলো বাসগুলো দেখাচ্ছিলাম সেগুলো হচ্ছে উপসালা থেকে দূরের এরকম বিভিন্ন টাউনে যে বাসগুলো যায়, যেমন আমাদের স্টকহোমেও রয়েছে আর কি ব্লু আর রেড। রেডগুলো মোস্টলি হচ্ছে উইদিন স্টকহোম, আর ব্লুগুলো হচ্ছে একটু দূরে যায়, যেমন নর্থালিয়া, সোদাতল। সোদাতলিয়া অবশ্য ডাইরেক্ট বাস, নর্থালিয়া বা অন্যান্য জায়গাগুলো। আমাদের বাসটা উপসালা স্টেশন থেকে ছেড়ে, স্টেশন চত্বরটা বেশ জমজমাট, কিন্তু তারপর সিটির মধ্যে না গিয়ে সোজা হাইওয়ে ধরে নিল, তার ফলে উপসালা সিটির খুব একটা কিছু আমরা সেরকমভাবে দেখতে পাইনি। তো খুব তাড়াতাড়ি দেখলাম যে উপসালা সিটি যেন শেষ হয়ে গেল, আর তারপরই হাইওয়ের চারপাশে দৃশ্যপট আর কি পরিবর্তন হতে থাকলো। তবে যাই হোক, আমার ইচ্ছে আছে এরপরে আরেকবার আসবো উপসালাতে। এই সমস্ত জায়গাগুলো কিছুদিন আগেও পুরো সাদা বরফের চাদরে ঢাকা ছিল, কত ফাস্ট চেঞ্জ হচ্ছে। বরফ সরার পর কোনোটা ঘাস, মানে ঘাসে পরিপূর্ণ হয়ে গেল, আর যেগুলো ক্ষেত জমি সেগুলোকে সঙ্গে সঙ্গে প্রস্তুত করা শুরু হয়ে গেছে চাষের জন্য। একটা অদ্ভুত জিনিস
আছে, বিস্কুট আছে, আর কিছু চাউমিন টাউমিন নিয়ে এসেছি ওই। তবে আবার বাসে খুলে ওই সমস্ত জিনিস খাওয়া যাবে না, বন্ধ ছেড়ে দিলে লোকজন ধোঁয়ার দিকে এমনভাবে তাকাবে তখন তারা বিশাল বিরক্ত হবে, তো সেগুলো করা যাবে না। হ্যাঁ, আর নয়তো তুমি ওই কেনা বার্গার বার করে ভ্রম করে বার্গারটা খেয়ে নাও, সেটা ঠিক আছে, দেখতে বন্ধ ওদের মতো ছাড়বে। আমরা আস্তে আস্তে এবার এই ইং শপিং স্টেশনের দিকে এসে গেছি। ইং শপিংয়ে এই ট্রেন লাইনটা উপর দিয়ে চলে গেল, শহরটায় ঢুকছি। ভাস্তেরাস যাওয়ার ক্ষেত্রে ইং শপিং মাঝখানে একটা বড় স্টপেজ। আমাদের বাস মোটামুটি ওই উপসালা ছাড়ার পর থেকে আর অন্য কোনো স্টেশনেই দাঁড়ায়নি, একদম ডাইরেক্টলি মনে হচ্ছে ইং শপিংয়ে এসে দাঁড়াবে, মানে কোনো লোক নামা ওঠাও করেনি। তো ইং শপিংয়ের পর আবার মনে হয় একদমই ওটা ভাস্তেরাসে গিয়েই দাঁড়াবে, জানি না কীরকম লোক হবে, তবে দেখা যাক। এইটুকু বুঝলাম যে লোকাল লোকেরা এই বাসটা বিশেষ চড়ে। যে কোনো বাস স্টেশন বা ট্রেন স্টেশনের পাশে, মানে দুটো স্টেশন হচ্ছে একদম পাশাপাশি হয়, যাতে করে ট্রেন থেকে নেবেই লোকে বাস ধরে নিতে পারবে, এবং খুব প্ল্যান্ড ওয়েতে হয়। আমাদের অবশ্য আছে বড় বড় স্টেশনগুলো, যেমন হাওড়া স্টেশন, আর আমাদেরগুলো রয়েছে, কিন্তু শুধু একটাই তফাৎ, সেটা হচ্ছে যে আমাদেরগুলোতে আনঅর্গানাইজড হয়ে দাঁড়িয়ে পড়ে মোস্টলি। মানে তুমি খড়দা স্টেশনের পাশে বাস স্টেশন পাবে, কিন্তু রাস্তার উপরে দাঁড়িয়ে পড়ছে। একটু যদি সরকার এরকম একটা করে প্ল্যাটফর্ম করে দেয়, যাত্রীদের কত সুবিধা হয়। সুইডেনে এইরকম ছোটো ছোটো টাউনগুলোতে থাকার একটা সুবিধা হচ্ছে, একটা এগুলো খুব পিসফুল, মানে আমি লন্ডে থেকে সেই এক্সপিরিয়েন্সটা করেছি। আর একটা জিনিস হচ্ছে যে মান্থলি যে নর্মাল এক্সপেন্সেস, গ্রসারি শপিং হোক বা রেন্ট হোক, হাউস রেন্ট হোক, সমস্ত কিছুই অত্যন্ত, মানে অ্যাটলিস্ট ডকুমেন্ট থেকে তো অনেকাংশেই সস্তা হয়ে যাবে জিনিসগুলো। আর তার ফলে যেটা হবে যে অল টোটাল এক্সপেন্সটা প্রচুর কমে যায়। তো সেই দিক থেকে দেখতে গেলে এরকম ছোটো ছোটো টাউনে থাকার অনেক ফেসিলিটিও রয়েছে। আর অসুবিধার মধ্যে এটাই যে পিসফুল লাইফ ঠিকই, কিন্তু আবার এই উইকেন্ডেই যে একটু বেশ শপিং মলে যাওয়া বা একটু ভাইব্রেশন যে প্রচুর, কেউ যদি ভাবে যে আমি এখানে থেকে একটু নিরিবিলি একলা থাকতে চাই, তার জন্য এরকম টাউন খুব ভালো। কিন্তু কারোর যদি ওই উইকেন্ডে বেশ বাঙালিদের সঙ্গে একটা আড্ডা গল্প হবে বা ভারতীয়দের একটা কমিউনিটিতে কোনো ফাংশানে যাব, সেগুলোর জন্য তখন আবার এইরকম টাউনে থাকলে সেটা এক পাশে হয়ে যায়। তো লন্ডে যখন ছিলাম সেই জন্যই আমরা যেমন কোনো পূজা আচ্ছাতে যোগ দিতে হলে আমাদের সেই গোথেনবার্গ যেতে হতো বা কোপেনহেগেন যেতে হতো, তো সেরকম ব্যাপার। আর সেই দিক থেকে দেখতে গেলে আবার পজিটিভ দিক নেগেটিভ দিক দুটোই রয়েছে, তবে এটা যার যার ব্যক্তিগত চয়েস এবং কর্মসূত্রে কোনটা কাছাকাছি হচ্ছে। যেমন এখন আমাদের হচ্ছে, আগে ছিল আমার লন্ডে, যেহেতু ইউনিভার্সিটি তো লন্ডেই থাকতাম, এখন আবার হচ্ছে স্টকহোমে, যেহেতু তো স্টকহোমেই থাকা। এই শপিং টাউনটা খুব একটা ছোট নয়, বেশ বড়ই লাগছে, অনেকক্ষণ ধরেই বাস চলছে এই শপিংয়ের মধ্যে দিয়ে। এখানে আমার নিজের মনে হয় ঠিক দুটো ঋতু আছে, এক হচ্ছে শীতকাল আর একটা হচ্ছে গ্রীষ্মকাল। তো শীতকাল হচ্ছে ওই 8-9 মাস আর গ্রীষ্মকাল ওই 3-4 মাস। তাই এখানকার কৃষকদের প্রেশারটা প্রচুর, এই অল্প সময় সমস্ত কৃষিকাজ করে ফেলতে হবে। যদিও এরা সব কিছুই মোটামুটিভাবে মেশিনেই করে, সে ফসল লাঙল টানা থেকে ফসল কাটা সবই মেশিনে করে, তবুও এদের হাতে সময়টা খুব অল্প। তাই বরফের চাদর সরে গেলেই এরা মোটামুটি কৃষিকাজে ব্যস্ত হয়ে পড়ে। তাই জায়গায় জায়গায় এই ফিল্ডগুলো মোটামুটি প্রিপেয়ার করেই ফেলেছে ওরা চাষাবাদের জন্য। আর একজন এদিকে বেশ ছোট্ট একটা পাওয়ার ন্যাপ নিয়ে নিচ্ছে। দেখতে দেখতে আমরা ভাস্তেরাসে পৌঁছেই গেলাম, বাস এখন ভাস্তেরাস সিটির মধ্যে ঢুকছে।
এই ছিল আমাদের স্টকহোম থেকে ভাস্তেরাস পৌঁছানোর পুরো গল্পটা। আর এর পরের পর্বে থাকছে ভাস্তেরাস ভ্রমণের গল্প, তো সেই গল্প নিয়ে খুব শিগগিরই ফিরছি। আমি নির্মাল্য। আমি অন্বেষা। আমার ডায়েরিতে থাকা ছোট ছোট গল্পগুলো এভাবেই আপনাদের কাছে নিয়ে হাজির করছি নিডস ডায়েরি চ্যানেলে। ভালো লাগলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নিডস ডায়েরি সঙ্গে রাখুন, দেখতে থাকুন।